নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব করলার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করলা বা উচ্ছে একটা উপকারী সবজি হওয়া সত্ত্বেও কিন্তু এটা অনেকেই খেতে চায় না আর এটা কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না তেতোর ভয়তে তো এভাবে একবার করলা রান্না করে দেখুন বড়দের সাথে সাথে ছোটরাও কিন্তু চেটেপুটে খাবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক তো করলার এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে করলা নিয়েছি তিনশো গ্রাম সবার প্রথমে করলাগুলোকে আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে করলার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ময়লা থাকে তাই অবশ্যই বাজার থেকে আনার পর খুব ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে করলাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এবার জলটা ঝরিয়ে অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এবার এই করলাগুলোকে আমাদের গ্রেট করে নিতে হবে আর এই করলাগুলোকে গ্রেট করার জন্য আমি এখানে ছোটো ছিদ্রযুক্ত একটা গ্রেটার ব্যবহার করছি তবে আপনারা চাইলে বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও কিন্তু করলাগুলোকে গ্রেট করে নিতে পারেন বন্ধুরা এই করলা কিন্তু তেতোর জন্য অনেকেই খেতে পছন্দ করে না তো একবার এভাবে অন্তত বানিয়ে দেখবেন এভাবে বানালে করলা কিন্তু একটু তিতো লাগবে না আর বাচ্চারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো এখানে আমি সব করলাগুলো গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেবার পর করলাগুলো গ্রেট করে নেবার পর এবার দেখতে হবে আমাদের যে করলার মধ্যে কোনো শক্ত বীজ আছে কি না যদি শক্ত বীজ থাকে তাহলে অবশ্যই কিন্তু সেগুলো বেছে ফেলে দিতে হবে নইলে খাবার সময় মুখে পড়লে সেগুলো কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখুন রকম যে শক্ত দানাগুলো সেগুলো কিন্তু অবশ্যই বেছে ফেলে দিতে হবে আর করলার মধ্যে যদি নরম বীজ থাকে তাহলে কিন্তু কিন্তু সেগুলো আর বেঁচে ফেলে দেওয়ার দরকার নেই তো করলা থেকে সমস্ত শক্ত বীজগুলো আমি এখানে আলাদা করে নিয়েছি এবার এই করলা থেকে করলার যে রসটা এভাবে চেপে চেপে আলাদা করে নিতে হবে আর এভাবে যদি রসটা আলাদা করে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু করলা রান্নার পর আর একদমই তেঁতো লাগবে না তো যারা তেঁতো খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু করলার থেকে এভাবে রসটা আলাদা করে ফেলে দিতে পারেন আর যারা তেঁতো খেতে পছন্দ করেন তারা এই করলার থেকে রসটা আলাদা না করেই রান্না করে নিতে পারেন তো সমস্ত করলা থেকে আমি রসটা চেপে চেপে আলাদা করে নিয়েছি আর এটা কিন্তু আমি রান্নার কাজে লাগাবো না এটা কিন্তু ফেলে দেবো উচ্ছে থেকে এভাবে রসটা আলাদা করে নিলে উচ্ছে রান্নার পর তেতো কিন্তু একদমই লাগবে না তো এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো সরষের তেল তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম করে নেবার পর ফোড়নে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো কালো জিরে এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য আমাদের নাড়াচাড়া করে নিতে হবে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি আগে থেকেই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম তো সেটাকে যোগ করে দিলাম আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি সাত থেকে আটটা রসুনের কোয়া রসুনের কোয়াগুলোকেও আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকেও যোগ করে দিলাম এবারে পেঁয়াজ আর রসুনটাকে আমাদের এক থেকে দুই মিনিটের মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না নরম হয় তো পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট মতো ভাজার পর যখন এরকম একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করতে হবে গ্রেট করে রাখা করলা এবার হাই ফ্লেমে দিয়ে করলাগুলোকে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে আর করলা ভাজার সময় প্রথমেই কিন্তু আমরা এখানে লবণটা যোগ করব না প্রথমেই লবণ যোগ করে করলা যদি ভাজা হয় তাহলে করলা থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে আর করলাটা ভাজতে অসুবিধে হবে তাই লবণ ছাড়াই করলাগুলোকে আমাদের প্রথমে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় ধরে ভেজে নিতে হবে আর করলা যত ভালোভাবে ভাজা হবে করলার ভিতরে যে তেতো ভাব সেটা কিন্তু একদমই চলে যাবে তো প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ভাজার পর করলা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে যোগ করতে হবে লবণ এখানে আমি পরিমাণ মতো লবণ যোগ করে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে বুঝে যোগ করবেন আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর যোগ করে দিচ্ছি দুই থেকে তিনটে কুচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন যে যেমন ঝাল খাবেন তেমন এখানে যোগ করে নেবেন এবার এই সমস্ত উপকরণ দিয়ে লো টু মিডিয়াম হাইতে আরও এক থেকে দুই মিনিটের মতো ভালো করে এই করলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো করলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবার পর টেস্টটাকে ব্যালান্স করার জন্যে আমি এখানে এক চামচ মতো চিনি যোগ করে দিচ্ছি তবে চিনি যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন চিনিটাকে করলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে এবার দুই মিনিটের মতো ঢাকা দিয়ে করলাটাকে রান্না করে নিতে হবে এতে করে চিনি কিন্তু খুব ভালোভাবে গলে করলার সঙ্গে মিশে যাবে আর অন্যান্য যে উপকরণগুলো সেগুলোও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো চিনিটা কিন্তু খুব ভালোভাবে গোলে মিশে গেছে করলার সঙ্গে এবারে করলার মধ্যে আমি যোগ করে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মুসুর ডাল পঞ্চাশ গ্রাম মুসুর ডালকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে যোগ করে দিচ্ছি তবে আপনারা মুসুর ডালের পরিবর্তে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার তবে আমচুর পাউডারের পরিবর্তে আপনারা এখানে হাফ পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা জলটা কিন্তু এখানে একেবারে যোগ করা যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে আর একদম নরম হবে না একদম শক্তও হবে না এরকম একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে আরও দুই থেকে তিন চামচ মতো জল যোগ করে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর জলটা কিন্তু এভাবে অল্প অল্প করে দিয়েই মেশাতে হবে যতক্ষণ একটা ডোতে পরিণত হয় আর বন্ধুরা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আরও এক থেকে দুই চামচ মতো এখানে আপনারা ডালের গুঁড়ো যোগ করে নিতে পারেন আর ডালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়োটাও যোগ করতে পারেন তো এভাবে আমি দেখুন খুব বেশি নরম না খুব বেশি শক্ত না একটা ডো কিন্তু এখানে তৈরি করে নিয়েছি শেষের মধ্যে যোগ করে দিচ্ছি এক কাপ মতো কুচানো ধনে পাতা ধনে পাতাটা যোগ করে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে আমাদের খুব ভালোভাবে করলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নেবার পর এই মিশ্রণটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে এক মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবার এই ডোটাকে অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এভাবেই গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন তবে এই করলার টেস্ট আরও একটু বাড়ানোর জন্য আমাদের আরও একটা স্টেপ করে নিতে হবে তো করলাটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবার পর এবার আমি হাতে অল্প একটু তেল মেখে নিয়েছি আর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে প্রথমে মিশ্রণটাকে এভাবে গোল করে নিতে হবে গোল করে নেবার পর দুই হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে এভাবে বানিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে আপনাদের মন মতো শেপে কিন্তু এগুলো গড়ে নিতে পারেন আমি আরও একটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে অল্প একটু মিশ্রণ নিয়ে গোল করে নিয়ে দুই হাতে তালুতে চাপ দিলে এই রকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এগুলোকে সাইডে রেখে দিয়ে এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি ভাজার জন্য দুই চামচ মতো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হলে এবার লো টু মিডিয়াম হাইতে এগুলোকে ভেজে নিতে হবে এবার এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে দিয়ে এগুলোকে আমাদের পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় ধরে ভেজে নিতে হবে আর এভাবে ভাজার পর দেখবেন করলার তেতো ভাব কিন্তু একদমই থাকবে না ছোটরা কিন্তু চেটেপুটে পুটে খেয়ে নেবে তো এগুলোকে আমি আরও একবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে ঠিক এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু বেশ মুচমুচেও তৈরি হবে তো এবার আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে নেব তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আপনারা যারা তেতো খেতে পছন্দ করেন না যারা করলা বা উচ্ছে খেতে একদমই পছন্দ করেন না তারা এভাবে কিন্তু একবার করলা বা উচ্ছে বানিয়ে দেখতে পারেন আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ